প্রায় 7 বছর আগে শেফালী বেগমের সাথে বিয়ে হয় শঙ্করপুর গ্রামের আলামিনের সাথে। বিয়ের পর থেকে নানা কারণে শেফালীর সাথে আলামিনের ঝগড়া লেগেই থাকতো। দুই ছেলের পর 6 মাস পূর্বে আয়শা নামের এক শিশুকন্যার জন্ম হয়। শিশুকন্যা অসুস্থ থাকায় পার্শ্ববর্তী ধারাবর্ষা গ্রামের এক কবিরাজের কাছে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় মা ও মেয়ে। এলাকাবাসীর ধারণা, শ্বশুর বাড়ির চক্রান্তে খুন করা হয় তাদের। আপনার বোনের লাশ পেলাম, কিসের লাশ পেলা? কয় যে রাত ধরে খুঁজি পাই না, তো এখন খুঁজে, মানে এটা দুইটার ঘটনা। দুইটার দিকে আমার কাছে ফোন দিছে, আমি বাড়িতে ছিলাম না, তো বললাম যে দুইটার থেকে আজ থেকে পাও না, তাহলে এখন কই পেলা? কয় আজার মন্ডলের বাড়ির সামনে ভুট্টার ক্ষেত্রে। হ্যাঁ, তো ওখানে গেল কেমনি? কয় এখানে ওই যে ঝাড়া দিবার নিয়ে গেছিলাম, এখান থেকে আসতেই এখানে ইয়ে হয়েছে, এখানে থেকে গেছি। তো বললাম যে তাহলে আগে তো আগে বলো নাই। কয় আমি খুঁজে বাইর করে তারপরে আপনার করে বলবো। পরে খুঁজে বাইর করে আমাদের বলছে। তো একটা শিশু ছেলে মেয়ে আর মহিলাটাকে ভুট্টার ক্ষেতের মধ্যে মেরে থেছে, এই পর্যন্ত আমরা খবর পেলাম। তাহলে এই বিচারে যারাই মারুক, এই যারাই দুশুচি শিকার হবে, যারা সুস্থ বিচার হয়। যে বাবা মা আছে তাদের প্রতিবেশীর কাছেও মেয়েটা খুব কথা কম বলতো, মানে প্রত্যেকটা লোকের সাথেই কথা কম বলতো। এই কারণেই মেয়েটা খুবই ভদ্র এবং নম্র। আর এই মেয়েটা যেভাবে মানে হত্যা হয়েছে, খুন হয়েছে, যেই করে থাকুক, তার স্বামী বা প্রতিবেশী যে কেউ করে থাকে, আমিও যদি করে থাকি, আমার এবং যে এই ঘটনার সাথে জড়িত তার চূড়ান্ত বিচার চাই। যখন লাশ পাইছে তখন হাগের ফ্যামিলির সবাই পালাতো, গরু বাছুর যা আছে সব নিয়ে গেছে। এরা যখন পলাইছে, এই আম সন্ধ্যা এগের ঘুরি, সেই জন্য হয়তো পলাইতো পলাইছে। নিহত শেফালীর পিতার ধারণা, শ্বশুর জামাই মিলে মেয়েকে খুন করেছে। বাড়ি বাড়ি গন্ডগাল আগে আসিল, এই কিছুদিন ধরে নাই, কিন্তু কয় যে ওর ময় মুরুব্বি গোছে নেয় না, বুঝলেন? গোছে না নেওয়ার কারণে হুকুম দেওয়া হয়েছে। তাছাড়া আমার বিটির সাথে কারো শত্রুতাও নাই কিছুই। জামাই ওই সরি ওই আমার বেওয়াই পুষছে আর এই মারছে, আর মামা শ্বশুর আর এই মারছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শ্বাসরুদ্ধ করে মা মেয়েকে খুন করা হয়েছে। আমাদের সারিয়াকান্দি থানার, এটা হলো বোহাইল ইউনিয়ন, বোহাইল ইউনিয়নের চর শঙ্করপুর, একটা দুর্গম চরাঞ্চল। এখানে গত 28 তারিখ বিকেলে আমাদের কাছে খবর আসে যে এখানে এক ভুট্টা ক্ষেতের মধ্যে মা মেয়ের ডেড বডি আছে। তাৎক্ষণিকভাবে আমরা আমাদের পুলিশ টিম সেখানে প্রেরণ করি এবং সেখানে আমরা রাত্রিতেই মৃতদেহ টেক আপ করে আমাদের তাৎক্ষণিকভাবে আমরা সুরতহাল রিপোর্ট করি, সেখানে আলামত অনুসন্ধান করি এবং আমরা সেখান থেকে গভীর রাত্রিতে রাত্রি 3টার দিকে ডেড বডি নিয়ে আসি। আমরা নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ গ্রহণ করে নিয়মিত মামলা রুজু করেছি। এটা আমাদের প্রথমে অনুমান নির্ভর, তাকে দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করেছে এটা আমরা প্রাথমিকভাবে আমরা জেনেছি। আমরা তদন্ত কার্যক্রম চলমান আছে। নিহত দুজনের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে নিহত শেফালীর বাবা সোমবার সারিয়াকান্দি থানায় একটি মামলা করেছেন। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া।